কারণ ফরমান জারি করলো আমার রাজ্যে যদি কোনো ছেলে সন্তান যার জন্ম হবে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো এক শত দুই হাজার নবজাত শিশুকে শিশুকে ফেরাউন হত্যা করল সেই সময় মুসা আলহ ইসালাম তার মায়ের পেটে আল্লাহ পাক মুসা আলহ ইসালাত সালামের মাকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে মুসার মা টেনশন করো আমি আল্লাহ তোমার সঙ্গে আছি الله رب العالمين موسى يا قمر ماكي وهيدي جانية الى ام موسى ان ارضعيه فان خفت عليه فالقيه في اليم ولا تخافي ولا تحزني جريب الله اكبر هاي موسى ما تنشن كورونا চিন্তা করো না তোমার সন্তান যখন ডেলিভারি হয়ে যাবে জান্নাত থেকে একটি কাঠের বাক্স পাঠিয়ে দিব সেই বাক্সে বন্দি করে তুমি তোমার সন্তানকে নীল ভাসিয়ে দিবা আমি আবার তোমার সন্তানকে তোমার কলের মধ্যে তুলে দিব জোরে কনসবাহান আল্লাহ সন্তান যখন ডেলিভারি হয়ে গেল আল্লাহ রব্বুর আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাঠের বাক্স পাঠিয়ে দিলেন সেই বাক্সে বন্দি করে নীল নদে ফাঁসিয়া দেওয়া হলো এমন জায়গায় থেমে গেল যে জায়গায় ফেরান পত্নী আসিয়া গোসল করার মধ্যে ঘাটের মধ্যে নেমেছে আসিয়ার সেই কাঠের বাক্সটার প্রতি দৃষ্টি গোচর হলো মনে মনে চিন্তা করতে লাগলো হারে তো সুন্দর কাঠের বাক্স তো দেখে নাই হাত দিয়ে টান মারল অমনি খুলে গেল দেখতে পেল এমন সুন্দর ফুটফুটে বাচ্চা যেন আকাশে পূর্ণিমার চাঁদ তার হাতে ধরা পড়ে গিয়েছে সন্তানকে করে নিয়ে তিনি অনেক আশা করতে লাগলেন না হারে আমার তো চার পাঁচটি মেয়ে সন্তান একটি অসলে সন্তান নাই এই সন্তানকে যখন আমি পেয়েছি এই সন্তানকে আমি আমার রাজ দরবারে লালন পালন করে তুলব তিনি সন্তানকে কোলে নিয়ে রাস দরবারের ভিতরে যাচ্ছেন ফেরাউন দরজার মোল ফটকে দাঁড়িয়ে রয়েছেন ফেরাউন বলতেছেন আসিয়া তোমার কোলে কার সন্তান এটা আসিয়া বলতেছেন স্বামীগো কুররতা ইনিল্লি ওয়ালা এই সন্তান আপনার চক্ষু শীতনকারী আমার চক্ষু শীতনকারী ফেরাউন মুসার দিকে বারবার তাকায় আর টেনশন করে এটাই মনে হলদার পয়গম্বর موسی সরের মন কি বলেন সরের মন কি পুলিশ পুলিশ আসিয়া বলে স্বামী গো সন্তানের দিকে তাকিয়ে আপনি কি দেখেন দেখেন তো কত সুন্দর ফুটফুটে বাচ্চা ফেরান বলতেস না সিয়া যে সন্তানের জন্য আমি হাজার হাজার নবজাতক শিশুকে আমি হত্যা করলাম আমার মনে হয় এটাই মনে হয় আল্লাহর পয়গম্বর মুসা আসিয়া মরে স্বামী গো আপনি যেখানেই যান সেখানেই শুধু মুসার গন্ধ পান এটাই যে মুসা আপনাকে কে বলল এই সন্তান আপনার কথা শিখবে আমার কথা শিখবে আপনার ভাষা শিখবে আমার ভাষা শিখবে যতই কিছু হোক না কেন আমি আপনার রাজধানী এই সন্তানকে কিন্তু আমি আপনাকে মারতে দেব না যতই বড় নেতা হোক বউয়ের কাছে কিন্তু কাইত ঠিক কিনা যতই বড় হুজুর হোক বউয়ের কাছে কিন্তু হুজুরগিরি খাটে না বলে যত হুজুরগিরি তুমি মানুষের কাছে দেখাবা আমার গিরি হুজুর আমার কাছে হুজুরগিরি খাটবে না ঠিক না ঠিক ফেরাউন বলতেছেন আসিয়া তুমি আমার রাজধানী তোমার কথা আমি ফেলতে পারি তুমি যেহেতু শখ করেছে তোমার কথাকে আমি কবুল করলাম চলে বলেন সুবাহান আল্লাহ সেই নীল রোদে ভাসিয়ে দেওয়া হলো ভাসতে ভাসতে আস ফেরাউনের রাজ দরবারে এবার দুধ পান করাতে হবে আসিয়ে বলতেছেন স্বামী সন্তানকে তো নিলাম দুধ পান করাতে হবে ধাত্রী কোথায় ফেরাউন ফরমান জারি করলো কে আসো আমার রাজরানী আসিয়া অনেক শখ করে একটা ছেলেকে লালনের জন্য পালনের জন্য নিয়েছে কে আসো এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে শত শত ধাত্রী উচ্চ বেতন লাভের আশায় ফেরাউনের রাজ দরবারে এসে ভিড় করতে লাগলো কিন্তু মুসা পয়গম্বর কোন নারীর স্তনের মধ্যে মুখ লাগাইতেছেন না তিনি অপেক্ষার প্রহর গুনতেছেন কখন আমার জনম দুঃখিনী আমার সামনে হাজির হয়ে যাবে তিন দিন যখন হয়ে গেল মুসা পয়গম্বর ছোট্ট বাচ্চা কিন্তু কারো স্তনের মধ্যে যখন মুখ লাগাইতেছেন না বাচ্চার অবস্থা একদম সারা যাওয়া যাওয়া ভাব এমন সময় একজন নারী এসে আসিয়াকে বলতেছে নো আসিয়া আমার জানা মতে সন্তান কিন্তু যেমনি তেমনি মহিলার দুধ পান করবে না আমার জানা মতে একজন আবেদা সলে হা একজন নারী আছে তাকে যদি নিয়ে আসতে পারি অবশ্যই এই সন্তান কিন্তু তা তার দুধ পান করবে মানে মুসার মাকে ডাক দাও মুসার মাকে নিয়ে আসা হলো আপন মাকে আপন সন্তান যখন পেল তৃপ্তি সহকারে দুধ পান করতে লাগলো আসিয়ার মুখে হাসির ঝিলিক চলে আসলো আসিয়া বলতেছে না মহিলা এই সন্তানকে আমি শত শত মহিলার দুধ পান করানোর চেষ্টা করেছি কারো দুধ কিন্তু পান করে নাই তোমাকে যখন মা হিসেবে গ্রহণ করেছে এই দরবার শ্রেণী তোমাকে আমি দুই বছরে যেতে দেব না মুসার মা মনে মনে কয় আল্লাহ আমি তো এটাই চাই জোরে কোন সুবাহান আল্লাহ আসিয়া বলতেছে না মহিলা শুধু তাই নয় তুমি এই সন্তানকে এমনি এমনি দুধ পান করাবে না বরং আমার রাজদরবারে যত কর্মকর্তা কর্মচারী আমি বেতন বহন করি আজকে সবচেয়ে বেশি বেতন বরাদ্দ তোমার জন্য হয়ে গেল শুধু তাই নয় আমার রাজদরবারে যেই ঘরটার মধ্যে দক্ষিণা বাতাস বহে ওই ঘরটা আজকে আমি তোমার জন্য বরাদ্দ করে দিলাম দুই বছর হয়ে গেল হয়ে যাওয়ার পর ফেরাউন কিন্তু একদিনও কলে নেই আদর করে নেই তো আসিয়ে বলতেছে স্বামী এই সন্তানকে তো আমি নিলাম অনেক লালন পালন করলাম দুই বছর ধরে তুমি কেমন ধরনের মানুষ একদিনে তো সন্তানকে নিয়ে আদর করলে না ফেরাউন বলতেছেন ঠিক আছে তুমি যেহেতু বলছো সন্তানকে আমার করে দাও সন্তানকে নিয়ে তিনি চুমু খাওয়ার জন্য মুসা পয়গম্বরকে চুমু খাওয়ার জন্য তার ঠটটা এগিয়ে দিয়েছেন কিন্তু মুসা পয়গম্বর হাত দিয়ে বারবার ঠটটা তার এগিয়ে দেয় কারণ ফেরাউন তো কাফের আর তিনি কে একজন নবী নবী হবেন কিন্তু বাচ্চা নবী হবেন ফেরাউন চুমু খাওয়ার জন্য তার এগিয়ে তাকে হাত দিয়ে সরিয়ে তৃতীয়বার যখন চুমু খাওয়ার জন্য জন করে চুমু খাওয়ার জন্য তার ঠোঁটটা এগিয়ে দিয়েছে মুসা পয়গম্বর তার হাতটা বের করে এক থাপ পরে মেরেছে ফেরাউন চি ধরে পড়ে গেছে ফেরাউন বলতেছে আসিয়া এই সন্তানকে ধরো আমি বুঝতে পেরেছি নিশ্চিত এটা আল্লাহর পয়গম্বর হবে কেন তার থাপ্পড়ের ওয়েটে বুঝিয়ে দিয়েছে তার কত বড় শক্তি একজন সাধারণ সন্তানের শক্তি এত বড় হতে পারে না এত বেশি হতে পারে না অতএব তুমি তাকে ধরো আমি জল্লাদকে ডাকতেছি একে আজকে হত্যা করব কতল করব। আসিয়ে বলে স্বামী স্ত্রী কথা একটু শুনতে হয় একটু ধৈর্য ধরো আচ্ছা ঠিক আছে তুমি সন্তানকে মারো আমার কোনো আপত্তি নেই কিন্তু এই অভিযোগে মাইরেন না কারণ জনগণ যদি জানতে পারে ফেরাউন দুই বছর বয়সের বাচ্চার থাপ্পড় করার কারণে থাপ্পড় খাওয়ার কারণে চিদ হয়ে পড়ে গেছে এই কারণে তাকে হত্যা করেছে আপনার কিন্তু মান সম্মান সব শেষ ফেরাউন মনে মনে কয় ঠিকই তো দুই বছর বয়সের বাচ্চার থাপ্পড় খাওয়ার কারণে আমি যদি একে হত্যা করি মানুষ যদি জানতে পারে আমার মান সম্মান সব প্লাস্টিক অতএব সে বাচুক আল্লাহ কই ঠিক আছে জরে সুবাহান আল্লাহ কে বাঁচান বাঁচার মালিক কে আল্লাহ পা দশ বছর যখন হয়ে গেল ফেরা অনেক দিন তার রাজদরবারে ঘোষণা করলো আমার কর্মকর্তারা কর্মচারীরা তোমরা আগামীকাল তিন হাজার নেতা কর্মী আসবে তোমার তোমাদের জন্য আমি খাদ্য রেডি করব। তিন হাজার নেতা কর্মীর জন্য তিন হাজার তাজা ছাগল নাড়ি বের করে চামড়াগুলো ছেড়ে বাবরসি কর্তৃক রান্না বান্না করা হলো পরের দিন যখন হয়ে গেল তিন হাজার নেতা কর্মী চলে আসছে আসার পরে তিন হাজার নেতা কর্মীর সামনে প্লেট ভর্তি করে একটি করে ভাজা ছাগল প্রত্যেকটি নেতা কর্মীর সামনে কয় হাজার ছাগল তিন হাজার ভাজা ছাগল ফেরাউন এক চেয়ারের মধ্যে বসে আছে তার সামনে একটি ভাজা ছাগল আর ফেরাউনের পাশে মুসা পয়গম্বর তার পালিত পুত্র মুসা আলি সেই সময় তার বয়স হচ্ছে দশ বছর কয় বছর দশ বছর মূসা পয়গম্বরের সামনে একটি প্লেট ভর্তি ভাজা ছাগল তো ফেরাউন আনুষ্ঠানিকতা ঘোষণা করলো আমার বান্দারা তোমরা তোমাদের খাওয়া গ্রহণ করতে পারো জনগণ বলতেছে ফেরাউন আপনি আমাদের রব আপনি আগে খাওয়া শুরু করেন মুসা পয়গম্বর মনে মনে কয় হায় রে ছাগল খাওয়া রব কি খাওয়া রব ছাগল খাওয়া তো ফেরাউন বলতেছে না আজকে আমি আজকে আমি শুরু করব না আমি তো সব সময় শুরু করি আজকে আমার পালিত পুত্র মুসা সে শুরু করবে হে আমার পালিত পুত্র মুসা তুমি খাওয়া শুরু করো তো মুসা পয়গম্বর তার শাহাদুত আঙ্গুলিটি ওই ভাজা ছাগলের কানে ঢুকিয়ে দিয়েছে যখনই ঢুকিয়ে দিয়েছে কিন্তু হয়ে গেছে উল্টো ভাজা ছাগল তাজা হয়ে প্লেট থেকে উঠে মারছে দৌড় আল্লাহ আকবর বলেন একটি ছাগল দৌড় মারলে হতে একটি ছাগলের শব্দ শুনে তিন হাজার নেতা কর্মীর সামনে তিন হাজার যে ভাজা ছাগল গুলো সব ছাগল প্লেট থেকে উঠে মারছে দৌড় ফেরাউন ভয়ে পালিয়ে গেছে রাজ দরবারে ভিতরে চলে গেছে প্রজারা বলতেছে ফেরাউন আপনি দিলেন ভাজা ছাগল আপনার ছেলে করলো তাজা ছাগল আপনার থেকে তো আপনার ছেলে বড় রব হয়ে গেছে ফেরা অপমান গ্লানি সঞ্চ করতে না পেরে রাজ দরবারের ভিতরে চলে গেছেন এদিকে মুসা পয়গম্বর টেনশনের মধ্যে পড়ে গেছে হারে ফেরাউন তো আমাকে দেখতেই পারে না আজকে তো আমাকে মেরেই ফেলবে কারণ ভাজা ছাগল আমি তাজা করে দিয়েছি মুসা পয়গম্বর আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে গিয়ে বলে মা আজকে তো আমার বাসার কোনো উপায় নাই বলে কেন ভাজা ছাগল আমি তাজা করে দিয়েছি ফেরাউন বলে আসিয়া এই সন্তানকে তুমি যখন নদী থেকে কুড়িয়ে এনে এসেছিলে তখন আমি বুঝতে পেরেছিলাম চারা না সে আল্লাহর পয়গম্বর দশ দুই বছর বয়স হওয়ার পর আমাকে যখন থাপ্পড়ে মেরেছিল তার থাপ্পড়ের ওইটি বুঝিয়ে দিয়েছে আটান আল্লাহর পয়গম্বর আজকে যখন ভাজা ছাগল তাজা করে দিয়েছে আজকে আমি নিশ্চিত সে আল্লাহর পয়গম্বর তাকে আমি মেরেই ফেলবো আসিয়া বলতেছেন স্বামী গো আমার কথাটা একটু শুনুন আপনি কি পৃথিবীতে এমন কোন সন্তান দেখাতে পারবেন নাকি যে সন্তান ভাজা ছাগলের কানে টান ধরলে টান মারলে তাজা হয়ে যায় এমন কোন সন্তান দেখাতে পারবেন নাকি বলে না পারবো না এই হারানো সম্পদ একটা সন্তানকে যদি আপনি মেরে ফেলেন হারানো সম্পদ কিন্তু পাওয়া যায় না আপনি ফেরাউন যখন মরে যাবেন মরে যাওয়ার পর আমার সন্তান মুসা যখন আপনার ফেরাউন মিত ফেরাউনের যখন কান ধরে টান মারবে আপনিও জীবিত হয়ে যাবেন ফেরাউন কয় ঠিকই তো আমি যখন মরে যাব আমার যখন কান ধরে টান মারবে আমিও বেঁচে উঠবো অতএব সে বাচুক আল্লাহ কয় ঠিক আছে চরিকন সুবাহান আল্লাহ